আসসালামু আলাইকুম সবাইকে, ইংলিশ গ্রামাটিক্যাল কোর্সে স্বাগতম। আজকের আলোচনার বিষয় হলো আইডেন্টিফিকেশন অফ নাউন, অর্থাৎ নাউনকে আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারি বা একটা সেন্টেন্সে আমরা কিভাবে বুঝব যে এই ওয়ার্ডটি নাউন। আমরা বিভিন্ন পাবলিক পরীক্ষায় এই পার্স অফ স্পিচ আইডেন্টিফিকেশন আমাদেরকে করতে পারি। তো পার্স অফ স্পিচের আট প্রকারের সেই প্রথমটি হলো নাউন। তো আজকে আমরা আলোচনা করব কিভাবে একটা বাক্য থেকে আমরা নাউন চিনব। এর আগেও আমি পার্স অফ স্পিচের উপরে আরো দুটি লেকচার দিয়েছি। প্রথম লেকচারে আমি পার্স অফ স্পিচ এবং পার্স অফ স্পিচের ক্লাসিফিকেশন এবং আটটি পার্স অফ স্পিচের বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আর দ্বিতীয় লেকচারে নাউন এবং নাউনের ক্লাসিফিকেশন উদাহরণ সহকারে আলোচনা করেছি। যদি লেকচার দুটি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে দেবেন, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি। তাহলে চলুন আজকে বোর্ডে চলে যাই। প্রথমে আমি এখানে লিখে রেখেছি আইডেন্টিফিকেশন অফ নাউন। তো নাউনকে আমরা জানি তিন ভাবে আইডেন্টিফিকেশন করা যায়। নাম্বার ওয়ান, অ্যাকর্ডিং টু ডেফিনিশন। নাম্বার টু, অ্যাকর্ডিং টু পজিশন। নাম্বার থ্রি, অ্যাকর্ডিং টু সাফিক্স। অর্থাৎ আমরা একটা নাউনকে ডেফিনিশন অনুসারেও আইডেন্টিফাই করতে পারি, পজিশন অনুসারেও আইডেন্টিফাই করতে পারি, আবার সাফিক্স অনুসারেও আইডেন্টিফাই করতে পারি। তাহলে ডেফিনিশন, ডেফিনিশন আমরা জানি নাউন হলো কোনো কিছুর নাম। কিন্তু কোনো কিছুর নাম হলেই নাউন হবে যদি আমরা এটা আগে জানি, কিন্তু আসলে এই ধারণাটা সব ক্ষেত্রে বা সব সময় সঠিক নয় 100%। যেমন আমি যদি একটি সেন্টেন্সের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি, এখানে এক নম্বর সেন্টেন্সটা হলো মুক্তাস ব্রাদার প্লেস চেস। এখানে বলা হলো যে মুক্তাস এটা কোন পার্স অফ স্পিচ। একটু লক্ষ্য করেন, মুক্তার এটা হলো একটা নাম, অর্থাৎ আমরা স্বাভাবিকভাবেই বলবো যে কোনো কিছুর নাম যেহেতু নাউন তাহলে মুক্তার এখানে কি নাউন। কিন্তু এটা রং, এই সেন্টেন্সে মুক্তার নাউন না, এই সেন্টেন্সে মুক্তার হলো অ্যাডজেক্টিভ। কারণ এখানে মুক্তার নাউনের সাথে অ্যাপোস্ট্রফি দিয়ে তারপর এস লেখা হয়েছে। তাহলে এরকম ভাবে কোন নামের সাথে যদি অ্যাপোস্ট্রফি দিয়ে এস লেখা হয় তাহলে সেটা নাম হওয়া সত্ত্বেও সেটা নাউন না হয়ে অ্যাডজেক্টিভ হবে। এ সম্পর্কিত আরো বিস্তারিত আমি অ্যাডজেক্টিভের লেকচারে আলোচনা করবো। তারপর তো আমরা এটুকু জেনে রাখি যে সব সময় নাম হলেই সেটা নাউন এই ধারণাটা ঠিক নয়। এখন থেকে আমরা এই জিনিসটা মনে রাখার চেষ্টা করবো। তাহলে আমরা পরবর্তী যে উপায়টা আছে সেটা হলো অ্যাকর্ডিং পজিশন, অর্থাৎ সেন্টেন্সে একটা ওয়ার্ডের পজিশন থেকে আমরা চিনব সেটা কি নাউন নাকি নাউন না। এখানে আমি নাউনের 1, 2, 3, 4, 5, 6, 7 সাতটি পজিশন দেখানোর চেষ্টা করবো। এই সাতটি পজিশন যদি আমরা বুঝতে পারি তাহলে ইনশাল্লাহ আশা করি আমাদের আর নাউন আইডেন্টিফাই করতে কোনো সমস্যা হবে না। তাহলে আমাদের প্রথম পজিশনটি আছে সাবজেক্ট। সাবজেক্ট কি? সাবজেক্ট হলো কর্তা। কর্তা কাকে বলে? যে কাজ করে বা যার সম্পর্কে কিছু বলা হয় সেই কর্তা বা সাবজেক্ট। সাবজেক্ট কোন সেন্টেন্সে ভার্বের আগে থাকে, কোন সেন্টেন্সে ভার্বের পরে থাকে, সাবজেক্ট নাও থাকতে পারে, আবার সাবজেক্ট একাধিকও থাকতে পারে। আর সাধারণত আমরা জানি যে ভার্বকে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেই উত্তরটি হয় সাবজেক্ট। তাহলে এখানে যদি আমরা 2 নম্বর সেন্টেন্সটি দেখি যে আসিফ প্লেস চেস, এখানে প্লেস হলো ভার্ব, আসিফ দাবা খেলে। তাহলে আমরা যদি এই ভার্বকে প্রশ্ন করি কে দাবা খেলে তাহলে আমরা উত্তর পাই কি আসিফ। তাহলে কে দ্বারা ভার্বকে প্রশ্ন করলে আমরা যে আসিফ শব্দটা পেলাম তাহলে আসিফ কি হবে সাবজেক্ট। তাহলে এই সেন্টেন্সে আসিফ হলো সাবজেক্ট, আর সাবজেক্ট কি আমরা জানি যে সাবজেক্ট হলো নাউন। তারপরে পজিশনটা হলো অবজেক্ট, আর অবজেক্টটা কি? অবজেক্ট হলো কর্ম, অর্থাৎ কর্তা বা সাবজেক্ট যা করে সেটাই কর্ম। তারপর আমরা একটা কথা মনে রাখবো, সাধারণত এই ভাবকে কি কাকে বা কাদেরকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেই উত্তরটি হলো সাধারণত কি অবজেক্ট। যেমন আমরা যদি এখানে প্রশ্ন করি যে খেলে, তাহলে আসিফ কি খেলে, তাহলে কি খেলে দাবা খেলে, চেস খেলে। তাহলে চেস শব্দটা আমরা ভাবকে কি দ্বারা প্রশ্ন করলেই এই চেস শব্দটা পাওয়া যায়, তাহলে এখানে চেস হবে কি অবজেক্ট, আর অবজেক্ট হলো নাউন।
তারপর আছে কমপ্লিমেন্ট, অর্থাৎ কোন সেন্টেন্সে যদি কমপ্লিমেন্ট হয় তাহলে সেটাও নাউন হবে। তাহলে কমপ্লিমেন্ট জিনিসটা কি, কমপ্লিমেন্ট যে ওয়ার্ডটা হয় সেই ওয়ার্ডটা সাধারণত অবজেক্টের জায়গায় বসে, বাট এটা কি অবজেক্ট না, অবজেক্ট এবং এই কমপ্লিমেন্টের মধ্যে একটু পার্থক্য আছে। সে পার্থক্যটা বোঝার জন্য আমাদের যেটা বুঝতে হবে সেটা হলো লিঙ্কিং ভার্ব। আমি পরবর্তীতে লিঙ্কিং ভার্ব নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো, আজকে আমি তার শর্টকাট একটু বলে রাখি। লিঙ্কিং ভার্ব গুলো হলো বি ভার্ব এবং অন্য কোনো ভার্বকে যদি বি ভার্ব দ্বারা প্রতিস্থাপন করলে সেন্টেন্সের অর্থ পরিবর্তন না হয় তাহলে সেই ভার্ব গুলো লিঙ্কিং ভার্ব হয়। তাহলে আমরা কি বলতে পারি যে কোন সেন্টেন্সের মেইন ভার্বটা যদি লিঙ্কিং ভার্ব হয় তাহলে সেটা হবে কমপ্লিমেন্ট, আর যদি কোন সেন্টেন্সের মেইন ভার্বটা লিঙ্কিং ভার্ব না হয় অ্যাকশন ভার্ব হয় তাহলে সেটা হবে অবজেক্ট। তাহলে এখানে কি আছে, তিন নম্বর সেন্টেন্সে হেলথ ইজ ওয়েলথ, এখানে মেইন ভার্ব হলো ইজ যেটা বি ভার্ব, আর বি ভার্ব কি একটা লিঙ্কিং ভার্ব, তাহলে ওয়েলথটা কি অবজেক্ট হবে না, কি হবে কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট, আর কমপ্লিমেন্ট কি নাউন, ক্লিয়ার। আর এর আগের যে সেন্টেন্সটি ছিল সেখানে প্লে, প্লে ছিল ভার্ব, প্লে কি একটা অ্যাকশন ভার্ব, মানে প্লে একটা খেলা বা কাজ করা বোঝাচ্ছে, এটা অ্যাকশন ভার্ব। এবং দেখি যে প্লে কে আমরা বি ভার্ব দ্বারা প্রতিস্থাপন করতে পারি কিনা, যদি আমি এখানে প্লে যার ইজ বসাই তাহলে কি হয় আসিফ ইজ চেস, তাহলে আসিফ মিলে না, মানে আসিফ খেলা করে বা এটা ইজ দিয়ে সেন্টেন্সের অর্থ পরিবর্তন হয়ে যাইতেছে। তাহলে সেন্টেন্সের অর্থ যদি বি ভার্ব বসালে পরিবর্তন হয়ে যায় তাহলে সেই ভার্বটা লিঙ্ক ভার্ব হয় না, তার মানে এখানে চেস হবে অবজেক্ট নট কমপ্লিমেন্ট। এরপরে আসি আমরা জিরান, জিরানটা হলো ভার্বের সাথে যে আইনজি থাকে তার সাধারণত সেটা জিরান হয়, কিন্তু ভার্বের সাথে আইনজি থাকলে সেটা জিরান হবে সবসময় তা ঠিক না, ভার্বের সাথে আইনজি থাকলে সেটা প্রেজেন্ট পার্টিসিপল হতে পারে। তাহলে আমরা কিভাবে বুঝবো সেটা প্রেজেন্ট পার্টিসিপল নাকি জিরান, তাহলে সেটা আমরা একটু শর্টকাটে বোঝার চেষ্টা করি যে ভার্বের সাথে আইনজি থাকার পর সেটা জিরান হওয়ার জন্য আমাদের দুটা শর্ত পূরণ করতে হবে। এক নম্বর শর্ত হলো সেটা স্থির অবস্থা যদি বোঝায়, স্থির অবস্থা যদি বোঝায় তাহলে সেটা জিরান হতে পারে। দুই নম্বর হলো সেই ভার্বের সাথে আইনজি যুক্ত ওয়ার্ডটা নাউনের পজিশনে বসতে হবে, অথবা যদি এরকম পজিশনে থাকে যে ভার্বের সাথে আইনজি প্লাস নাউন, যদি এরকম পজিশনে থাকে তাহলে সেই ওয়ার্ডটাকে আমরা যদি গুড়ায় লিখতে পারি, অর্থাৎ নাউনটা আগে লিখবো মাঝখানে ফর দিব আর এই আইনজি যুক্ত ওয়ার্ডটা পরে লিখবো, যদি এরকম পজিশনে আমরা লিখতে পারি তাহলে সেটা হবে কি জিরান, তাহলে এই ওয়ার্ডটা হবে জিরান। আর যদি এরকম ভাবে না লিখতে পারি সেটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। তো যাই হোক, আমরা এই এই সম্পর্কিত আলোচনা বিস্তারিত ঘোষণা পরে করবো নি। তো এখানে আমরা দেখি চার নম্বর, ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, তাহলে এই যে ওয়াক হলো একটা ভার্ব, তার সাথে আইনজি যুক্ত ওয়াকিং, তাহলে এই ওয়াকিং শব্দটা কোথায় বসেছে, এর ইজ হলো ভার্ব তার আগে বসছে, অর্থাৎ তাহলে এটা কি সাবজেক্টের জায়গায় বসছে, তাহলে যেহেতু ওয়াকিংটা সাবজেক্টের জায়গায় বসছে আর সাবজেক্ট কি নাউন, সুতরাং এটা জিরান, এটা কি জিরান, আর জিরান কি হয় নাউন হয়, ক্লিয়ার। তারপর অ্যাডজেক্টিভ, এরপর প্রিপোজিশনের পর, অ্যাডজেক্টিভ এরপর কি হয় নাউন হয়, আর অ্যাডজেক্টিভ আমরা জানি। তারপরে যদি অ্যাডজেক্টিভ সম্পর্কে একটু বেসিক ধারণা নিতে চান তাহলে আমরা আগে লেকচারগুলো দেখলেই হবে। তাহলে এখানে আমরা পাঁচ নম্বর চার নম্বরে দেখি, যেমন এখানে স্যার ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, এই গুডটা কি অ্যাডজেক্টিভ, তাহলে যদি গুডটা অ্যাডজেক্টিভ হয় তাহলে অ্যাডজেক্টিভের পর এক্সারসাইজ শব্দটা কি হবে নাউ, সিম্পলি। তারপর আছে প্রিপোজিশনের পর, তাহলে প্রিপোজিশনের পর কি বসবে নাউন বসবে। আরেকটা আছে অ্যাপোজিটিভ, অ্যাপোজিটিভ হিসেবে কি বসে নাউন বসে, অ্যাপোজিটিভ শব্দটা আছে অ্যাপোজিশন থেকে, আর অ্যাপোজিশন মানে হলো পাশাপাশি বসা, আর এই অ্যাপোজিটিভ ওয়ার্ডগুলো কোন নাউন বা প্রোনাউনের পাশাপাশি বসে সেই নাউন বা প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়ে থাকে। তাহলে আমরা দেখি, দেখুন পাঁচ নম্বর সেন্টেন্সটি হলো হি সাকিব ইজ ফন্ড অফ মিল্ক, এখানে এই সাকিবটা দুইটা কমা দিয়ে আবদ্ধ করা আছে এবং এই সাকিব শব্দটি হলো অ্যাপোজিটিভ, কেন, কারণ এই হি সাকিব আর সাকিবই হি, অর্থাৎ এই সাকিব দা কি হি সম্পর্কিত অতিরিক্ত তথ্য দিচ্ছে, তার জন্য সাকিবটা হলো এখানে অ্যাপোজিটিভ। তবে এই অ্যাপোজিটিভ যে সবসময় কমা দিয়ে আবদ্ধ থাকবে তা না, কোনো কোনো সময় নাও থাকতে পারে, সেটা আমরা পরে আলোচনা করব। এখানে সাকিব হলো অ্যাপোজিটিভ, আর এই অ্যাপোজিটিভ কি, অ্যাপোজিটিভ হলো নাউন। তারপর আছে অফ, অফ কি প্রিপোজিশন, তাহলে অফ যদি প্রিপোজিশন হয় তাহলে প্রিপোজিশনের পরে কি বসবে এই মিল্ক হলো তাহলে নাম, ক্লিয়ার। তাহলে আমরা এখান থেকে তবে একটা জিনিস আমরা খেয়াল রাখবো যে সবসময় প্রিপোজিশনের পরে কি নাউন হবে না, যেমন
টু একটা প্রিপোজিশন, তারপরে অধিকাংশ সময় আমরা দেখি যে কি বসে ভার বসে, ভার্বের বেস ফর্ম বসে। এই জিনিসটা আমরা খেয়াল করবো, যদি সকল প্রিপোজিশনের পরে নাউন বসবে বা টু এর পর ম্যাক্সিমাম সময় ভার বসে, তবে কিছু কিছু সময় নাউন বসতে পারে। আমরা তাহলে সাতটা পজিশন আমাদের ক্লিয়ার হয়ে গেল। আমরা আরেকবার দেখি কোন কোন সাতটা পজিশনে নাউন বসে। সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট, জিরাফ, অ্যাডজেক্টিভ এর পর, প্রিপোজিশনের পর এবং অ্যাপোজিটিভ হিসেবে এই সাতটা পজিশনে নাউন বসে। এবং এই সাতটা পজিশনে যদি কোনো ওয়ার্ড থাকে তাহলে আমরা সেটাকে নাউন বলতে পারব। আশা করি আজকে লেকচারটি ভালো লাগছে। আমরা পরবর্তী লেকচারে অ্যাকর্ডিং টু সাফিক্স অনুসারে কিভাবে নাউনকে আইডেন্টিফাই করবো সে সম্পর্কে আমরা আলোচনা করবো। আজকে এ পর্যন্তই, চলো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।